আমাদের প্রিয় নেতা, বাংলাদেশ আওয়ামী লীগের নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক, যার নেতৃত্বে এই সংগঠনের বিকাশ এবং বিস্তৃতি, পরম শ্রদ্ধাভাজন জননেতা কৃষিবিদ আফমা বাহাদ্দিন নাসিম ভাইয়ের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। সম্বল আমরা আমাদের দুস্থদের মাঝে বিতরণ করব। যেহেতু শীত শেষ, গরম চলে আসছে, তাই আমরা আমাদের নেতাকর্মীদের মাঝে প্রত্যেক ওয়ার্ডের প্রেসিডেন্ট সেক্রেটারিদের মাঝে আমরা কার্ড হিসাবে বিতরণ করছি, প্রতীকীভাবে প্রত্যেকের বাসায় প্রত্যেকের কাছে। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক জননেত্রী শেখ হাসিনার ভ্যানগার্ড এবং এই স্বেচ্ছাসেবীকে উজ্জীবিত করতে যিনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন আমাদের সকলের প্রিয় নেতা তারিক সাঈদ ভাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, মাতৃভাষা এবং শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা এবং দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ উপলক্ষে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর দক্ষিণের অন্তর্গত ঐতিহ্যবাহী লালবাগ এবং চকবাজার থানা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মিয়া মোহাম্মদ খালেদ রাজুর ব্যক্তিগত উদ্যোগে আজকের এই আলোচনা সভা বস্ত্র বিতরণ অনুষ্ঠান। উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের একঝাঁক নেতৃবৃন্দ, যাদের নাম ইতিমধ্যে বলেছেন। আজকের আয়োজক মিয়া মোহাম্মদ খালেদ রাজু, চকবাজার লালবাগের বিভিন্ন ওয়ার্ডের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাধারণ সম্পাদক, আহ্বায়ক যুগ্ম আহ্বায়ক সহ থানার নেতৃবৃন্দ। প্রিয় ভাইয়ের আমার, এই অনুষ্ঠানটি আসলে আরও আগেই হওয়া উচিত কথা ছিল। নির্বাচনের মধ্যেই রাজু আমাকে বলেছিল, ভাই আমি 200টি কম্বল দুস্থদের মধ্যে বিতরণ করতে চাই, কিন্তু তখন নির্বাচনী ব্যস্ততার কারণে সেই অনুষ্ঠানটি আর করা সম্ভব হয়নি। এখন গরম পড়ে গেছে, তারপরেও ও ব্যক্তিগত উদ্যোগে সকলের মাধ্যমে এটি বিতরণ করতে চায়, সেই সাথে শহীদ দিবস উপলক্ষেও আলোচনা সভার আয়োজন করেছে। এই জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার সংগঠন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি কামরুল হাসান রিপনের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় ভাইয়ের আমার, আগামী 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং শহীদ দিবস, এই দিবসকে সামনে রেখে আমি সর্বপ্রথম শ্রদ্ধার সাথে স্মরণ করছি 1952 সালে ভাষার জন্য যারা জীবন দিয়েছেন, রফিক শফিক বরকত সালাম সহ সেই সব বীর শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমাদের আদর্শের মহান শিক্ষক, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। বঙ্গবন্ধুর সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজলুতন্নেসা মুজিবকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। 1975-এর 15 আগস্ট কালরাত্রিতে বঙ্গবন্ধুর সাথে বঙ্গবন্ধু পরিবারের সদস্য সহ যারা সহপরিবারের শাহাদত বরণ করেছেন সেই সকল শহীদদের আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। 1971-এর মহান মুক্তিযুদ্ধে যারা জীবন বাজি রেখে এই দেশ মাতৃকার জন্য যুদ্ধ করে শহীদ হয়েছেন সেই সব বীর শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি। বাংলাদেশের গণতন্ত্রের উত্তরণে দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে দীর্ঘ লড়াই সংগ্রামে যারা শহীদ হয়েছেন সেই সব বীর শহীদদের। প্রিয় ভাইয়ের আমার, বক্তব্য আমি দীর্ঘায়িত করব না, আমি বলতে চাই সেবা শান্তি প্রগতির পতাকবাহী আমাদের এই সংগঠন, আমাদের প্রিয় নেত্রী দেশরত্ন শেখ হাসিনা 1994 সালে নিজ হাতে এই সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন। এই সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আমাদের প্রিয় নেতা, বাংলাদেশ আওয়ামী লীগের নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক, যার নেতৃত্বে এই সংগঠনের বিকাশ এবং বিস্তৃতি, পরম শ্রদ্ধাভাজন জননেতা কৃষিবিদ আফমা বাহাদ্দিন নাসিম ভাইয়ের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই
আমাদের সংগঠনের বিপ্লবী সভাপতি বাবু নির্মলঞ্জন গুহ এবং সাধারণ সম্পাদক আফজল রহমান বাবুর পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন জানাই। প্রিয় ভাইয়েরা, আমার একটি পরিবর্তিত পরিস্থিতির মধ্য দিয়ে আমাদের পথ চলা। দেশব্যাপী মাননীয় প্রধানমন্ত্রীর যে শুদ্ধি অভিযান, সেই শুদ্ধি অভিযানের পর মাননীয় প্রধানমন্ত্রী আমাকে এবং রিপনকে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের দায়িত্ব দিয়েছেন। আমরা দায়িত্ব নেওয়ার পরে আপনারা দেখেছেন আওয়ামী লীগের সম্মেলন ছিল, পরবর্তীতে পুরা জানুয়ারি মাস ফেব্রুয়ারির 1 তারিখে সিটি কর্পোরেশন নির্বাচন ছিল, আমরা নির্বাচনে ব্যস্ত ছিলাম। আমরা জানি দীর্ঘদিন যাবৎ ঢাকা মহানগর দক্ষিণের অন্তর্গত বিভিন্ন থানা কমিটি হয়েছে, কোনোটা 15 বছর, 17 বছর বা 19 বছরও হয়েছে, এবং এরই মধ্যে এক একটি থানার মধ্যে প্রশাসনিক 2-3টি থানাও হয়েছে। যেমন এখানে লালবাগ থেকে লালবাগ চকবাজার হয়েছে, এখানে দীর্ঘদিনে অনেক নেতৃত্ব এখানে নেতৃত্বের জট তৈরি হয়েছে, এবং আমরা বিশ্বাস করি আপনারা যে প্রত্যাশা করেন, রাজুকে আমি ব্যক্তিগতভাবে চিনি, আমি যখন মহানগর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলাম তখন থেকে, তার অনেক আগে থেকে রাজু এই লালবাগ চকবাজারের মিছিল নিয়ে সবাইকে সাথে নিয়ে 23 বঙ্গবন্ধু এভিনিউ আমাদের সমাবেশে যোগ দিয়েছে। রাজু অত্যন্ত সাংগঠনিক ছেলে। আমরা আমাদের নগর কমিটি গঠনের পর লালবাগ এবং চকবাজারের যারা দীর্ঘদিন কাজ করেছে, তারাও দীর্ঘদিন কাজ করেছে, শাকের আহমেদ এবং ইকবাল হোসেন, তারাও দীর্ঘদিন এই সংগঠনের সাথে জড়িত, সবাইকে সাথে নিয়েই আমরা আগামীতে লালবাগ এবং চকবাজারের আপনাদের পছন্দ মতো মানুষকে নিয়ে আগামী দিনে লালবাগ এবং চকবাজারের কমিটি গঠন করব। আপনারা সবাই ঐক্যবদ্ধভাবেই থাকবেন এবং স্বেচ্ছাসেবক লীগকে শক্তিশালী করে তুলবেন। এই মুহূর্তে আমাদের মাঝে বক্তব্য দেওয়ার অনুরোধ করব লালবাগ চকবাজার থানার সহসভাপতি মিয়া মোহাম্মদ খালেদ আজু ভাইকে। আমরা শহীদ দিবস উপলক্ষে আমাদের কিছু শহীদের ঋণ আমরা শোধ করার মতো কোনো কাজ আমরা করতে পারি না, আমরা ছোট্ট একটু হাতে নিয়েছি। আমরা এখানে 200 কম্বল আমরা আমাদের দুস্থদের মাঝে বিতরণ করব, যেহেতু শীত শেষ, গরম চলে আসছে, তাই আমরা আমাদের নেতাকর্মীদের মাঝে প্রত্যেক ওয়ার্ডের প্রেসিডেন্ট সেক্রেটারিদের মাঝে আমরা কার্ড হিসাবে বিতরণ করছি, প্রতীকীভাবে প্রত্যেকের বাসায় প্রত্যেকের কাছে আমরা পৌঁছায় দিছি। এই পর্যায়ে কিছু উদাহরণ হিসেবে সামনে আনছি, এগুলো আমরা এখানে ওয়ার্ড নেতৃবৃন্দ আজকের প্রধান অতিথি আমাদের ওয়ার্ড নেতৃবৃন্দের কাছে বুঝিয়ে দিবেন, ওয়ার্ড নেতৃবৃন্দ এগুলো বিতরণ করবেন। আজকে আমি কৃতজ্ঞ যে মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অনেক অনেক জরুরি কাজ রেখে আমাদের এই প্রোগ্রামে উপস্থিত হয়েছেন। আমাদের সকলের পক্ষ থেকে মহানগর নেতৃবৃন্দ সহ সাধারণ সম্পাদকের জন্য একটা জোরে হাততালি। আমি আশা করব ভবিষ্যতে মহানগর নেতৃবৃন্দ আমাদেরকে এভাবে উৎসাহিত করবেন, সকল প্রোগ্রামে সাধারণ সম্পাদক মহোদয় আরও একটি প্রোগ্রামে যাবে একটু পরে গুলশানে, সে কারণে আজকে সাংগঠনিক কথাবার্তা বলা ছিল, সেগুলো পরের মিটিংয়ে আমরা আশা করব মহানগর নেতৃবৃন্দ পরবর্তীতে আমাদেরকে আর একটা সময় দিবেন, সেই সময় আমরা বিস্তারিত আলোচনা করব। কিছু বলার জন্য অনুরোধ করবো 29 নং ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী। আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ দীর্ঘদিন যাবৎ লালবাগ থানা, লালবাগ চকবাজার থানা, দীর্ঘদিন যাবৎ আমরা ঢাকা মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগকে সার্ভিস দিয়ে যাচ্ছি। তা আমাদের একটা দাবি আছে, যে দাবিটা হচ্ছে যে আলোচনা বলা ঠিক না, তারপর আমি বলছি, যদি ভাই যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টিকে দেখবেন, যে আমরা আজকে 14 বছর যাবৎ আমরা লালবাগ চকবাজার থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের একটি আহ্বায়ক কমিটিতে পরিণত হয়ে আসছি। আরেকটি কথা হচ্ছে, দীর্ঘ 14 বছর যাবতই লালবাগ থানা চকবাজার থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের একটি কমিটি দিয়ে রাখছে। আমরা কি এত বছর শুধু এই তাদের এই ঘানি টেনে যাব? আজকে আমাদের সম্মানিত মহানগর সাধারণ সম্পাদক উপস্থিত আছেন, ভাইয়ের কাছে আমার একটি জোরালো দাবি থাকবে, যত দ্রুত সম্ভব আমাদের এই চকবাজার থানাকে আপনার একটি আলাদা একটি কমিটি করে দিবেন। এটা হচ্ছে আমার একটি দীর্ঘদিনের দাবি। আমিও লালবাগ থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের একজন ক্রীড়া সম্পাদক, ওয়ার্ড যুগ্ম আহ্বায়ক আছি,
আমার নিজেরও কেসে বলতে এখন খারাপ লাগে যে আমি এত বছর যাবৎ আমি একটি পথ ক্যারি করে বসে আছি। তা আমার একটি দাবি আমি বলতে চাই যে আমাদের মিয়া মোহাম্মদ খালেদ রাজু ভাই, তার নেতৃত্বে যদি আমরা লালবাগ এই চকবাজার থানাকে একটি সুসংহিত স্বেচ্ছাসেবক লীগ যদি উপহার দিতে পারি মহানগরকে, ইনশাল্লাহ সামনে আমরা সেইভাবে আমরা কাজ করে যাব। আমার পাশের চকবাজার ওয়ার্ডের নেতৃবৃন্দ একটা কথা বলে গেছেন যে কমিটি, আজকে আমি 23 নম্বর ওয়ার্ডের সাহেব ভাই থাকতে ঢাকা মহানগর, তখন মতি ভাই ছিল, মহিসিন ভাই ছিল, তখন আমি কমিটি হয়েছি। তখন আমাদের প্রতিষ্ঠাতা সভাপতি আফমা বাহাদুদ্দিন বাসিম ভাই, মকবুল ভাই, তারা আহ্বায়ক কমিটি ছিল, তখন আমি এই ওয়ার্ডের সভাপতি। তখন আমাদের লালবাগ থানা বৃহত্তম লালবাগ চক বাজার এবং কারমানিচর হাজিবাগ থানা নিয়ে আসলো সাহেব ভাই সভাপতি, তখন ভেঙে আমাদের এই লালবাগ চক বাজার থানা কমিটি হয়, কী বলে সাকির ভাই সভাপতি, ইকবাল সাধারণ সম্পাদক। এখনও ওই কমিটি নিয়ে আমরা কাজ করে যাচ্ছি, ওয়ার্ড থেকে আমরা থানাকে আমরা পরিচালনা করে যাচ্ছি। ওয়ার্ডের নেতৃবৃন্দ কয়জন আছে, তার থানা নেতৃবৃন্দ কয়জন আছে, নগর আমাদের নগর আপনার সাধারণ সম্পাদক আছেন, তিনি এটা দেখা উচিত। কেন আমাদের নতুন কমিটি হয়েছে তারেক ভাই এবং রিপন ভাই নেতৃত্বে, এখন আমাদের ওয়ার্ড প্রজে আপনাদের সাথে সম্পর্ক রাখতে চাই, কারণ আমরা ওয়ার্ডের নেতা। এখনও আমরা ওয়ার্ডের থেকে আপনাকে আমরা ফুল দিতে পারি নি, এই ব্যর্থতা আমাদের না, থানার সভাপতি সেক্রেটারির ব্যর্থতা। আমি ওয়ার্ড সভাপতি হিসাবে আমি কী কাজ করে গেছি, আমার মূল দল আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবী লীগ, তারা বলে যাবে আমি কাজ করছি কি না। আমি যদি কাজ করে না থাকি আমাকে মূল্যায়ন করবে, আমি যদি কাজ করে থাকি আমাকে মূল্যায়ন করবেন। আমি লালবাগ চকবাজার থানা আমরা নতুন করে কমিটি চাই। আমাদের প্রধান অতিথিকে ফুল দিয়ে গ্রহণ করছি, আমাদের প্রধান অতিথিকে ফুল দিয়ে গ্রহণ করার জন্য আমি অনুরোধ জানাবো রতন ভাইকে, আমাদের মহানগরীর সাধারণ সম্পাদককে ফুল দিয়ে গ্রহণ করার জন্য। ফুল দেবন করবেন ফরাদ, 29 নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ।